করছি বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া এবং প্রচার উপ কমিটির সদস্য বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব তরুণের হংকার জননেতা জনাব রাশেক রহমান ভাই। রাশেক ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাই আমার গলাটা ভাঙা, এই সাউন্ড সিস্টেমটা যদি এমন করা যায় খুব অল্প জোরে বেশি শোনা যায় একটু মাস করা যায়। প্রিয় বড়বালাবাসী, আপনারা তো ঘটনা ঘটিয়ে দিয়েছেন, যত বড় আগুনই দেখেন না কেন, ছোট ভাই আমার ওই আলোটা চোখে লাগছে বন্ধ হয়ে গেল, যত বড় আগুনই দেখেন ভলিউম একটু বাড়ায় দেন, যত বড় মশালই দেখেন, যত বড় অগ্নিকুণ্ডই তৈরি করা হোক, সেই আগুনের শুরুটা কিন্তু খুব ছোট থেকে শুরু হয়। অর্থাৎ ওই ছোট আগুন আমরা বলি স্ফুলিঙ্গ, ইংরেজিতে বলি স্পার্ক। স্ফুলিঙ্গ নাই, স্পার্ক নাই, আগুন নাই। মিঠাপুকুর 17টা ইউনিয়নের বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা, কিন্তু সেই উপজেলার 17টা ইউনিয়নের মধ্যে বড়বালার ভোটার সংখ্যা এখন সবচেয়ে ছোট। ছোট হইল যে স্ফুলিঙ্গ, যে স্পার্ক আমি দেখলাম 30 ডিসেম্বর 2018 সালে। নৌকাতে আগুন জ্বলবে না, নৌকা ভোট বিপ্লবের আগুন চালাবে ইনশাআল্লাহ। আমার আগে টগর ভাই, রবিউল ভাই, সাহেবের ভাই, সাহেব সরকার ভাই, সকলে খুব ভালো বক্তব্য দিয়েছেন। এর মানে মাননীয় এমপি মহোদয় বাবা আশিক রহমান সাহেব ওনার দৃষ্টি আকর্ষণ করি, মিঠাপুকুরের রাজনীতি সঠিক গতিতে এগিয়ে যাচ্ছে। তুহিন ভাই খুব ভালো বক্তব্য দিয়েছে, যে রাজনৈতিক মঞ্চে মানুষ বক্তব্য শুনে বিমোহিত হয়, উজ্জ্বলিত হয়, আলোড়িত হয়, অজানা তথ্য জানতে পারে, সেখানে দাবি করা যায় সঠিক রাজনৈতিক। 30 তারিখ নির্বাচন তো আমরা জিতবই, কিন্তু ইনশাআল্লাহ, কিন্তু রাজনৈতিক ভাবেও আমরা সফল বটে। শত চক্রান্ত পরাস্ত করে আজ বড়বালার প্রত্যেক শ্রেণী পেশার আবার বৃদ্ধ বনিতা সকলে একতাবদ্ধ হয়ে একটাই স্লোগান ধরেছেন। স্লোগানটা হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কি জানি বুঝলাম না, খুব খারাপ সময়ে গলাটা আক্রান্ত। আমি আপনাদের একটা উদাহরণ দিই, আমি ওখানে বসে চিন্তা করতেছিলাম, সবাই আমার বাবার নিয়ে অনেক ভালো ভালো কথা বলতেছে, আমাকে নিয়ে অনেক ভালো কথা বলতেছেন, এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার সক্ষমতা আমার নাই। আমার একটু পানি দিও তো। আমি
ওখানে বসে চিন্তা করতেছিলাম, আমরা দুই ভাই এক বোন, তা আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, তিনি আমাকে খাদ্য দিয়েছেন, তিনি আমার কাপড় চোপড় কিনে দিচ্ছেন, যখন স্কুলে যাওয়ার বয়স হয়েছে তিনি আমারে স্কুলে পাঠাইছেন, স্কুলের বেতন দিচ্ছেন, বই কিনে দিচ্ছেন। কখনো কখনো যখন পড়া পারি নাই পড়াইছেন, আবার স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডে পড়তে পাঠাইছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছেন, গাড়ি কিনে দিছেন, বিদেশে ঘুরাইছেন, দুনিয়া কত দেশে নিয়ে গেছেন, নিজেরা সস্তা টিকেটেও প্লেনে উঠছেন, আমারে আমার ভাইরে বেশি দামের টিকিট কিনে দিয়ে প্লেনে উড়াইছেন, নিজেরা হোটেলের রুমে বসে ছিলেন, আমারে আমার বড় ভাইরে পৃথিবীর সবচেয়ে দামি রেস্টুরেন্ট খাওয়ার দোকানে খাইতে পাঠিয়েছেন। কারণ সঙ্গতি সমর্থন ব্যাপার থাকে, আমারে যদি কেউ আমার পরিণত বয়সে জিজ্ঞাসা করে যে তোমার বাবা মা তোমারে কি দিছে, আমি যদি উত্তর দেওয়া শুরু করি কাপড় দিছে, খাওয়া দিছে, থাকার জায়গা দিছে, গাড়ি দিছে, বাড়ি দিছে, টাকা দিছে, সারাদিন পার হয়ে যাবে, তাই না? কেউ যদি আমাকে বলে ভাই এক কথায় বলেন তো কি দিছে, আমি উত্তরে বলবো তিনি আমাকে ভালোবাসা দিয়েছে। আশিকুর রহমান সাহেব মিঠা পুকুরে পাকা রাস্তা দিছে, ব্রিজ দিছে, বিদ্যুৎ দিছে, পুষ্টি প্রকল্প দিছে, লাবণ্য দিছে, সরকার থেকে লক্ষ লক্ষ হাজার হাজার কার্ড এনে দিছেন, চুলা দিছেন, সোলার দিছেন, কি দেখে নাই। কিন্তু কেউ যদি বলে এক কথায় বলেন আশিকুর রহমান সাহেব আপনার কি দিচ্ছে, উত্তর কি হবে? উনি আপনারে আমারে মিঠা পুকুর বাসীরে ভালোবাসা দিছেন, ভালোবাসা। আপনারা বোধহয় একটু পরিশ্রান্ত, এই জন্য ভালোবাসার কথায় দাড়িটা একটু আসতে হলো। হয় শীতকালে মনে হয় পকেটে হাত ঢুকে রাখলে কম ঠান্ডা লাগবে, এজন্য তালিটা একটু কম পড়ে, কিন্তু আসলে শীতকালে জোরে জোরে তালি দিলেই কম ঠান্ডা লাগে। আমার কথা সহজ, দাড়ি পাল্লায় বেহেস্তে যাওয়া যায়, আশ্চর্য ঘটনা, নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, যাকাত হজ দরকার নাই। এরপরে আল্লাহ তাআলা সিদ্ধান্ত বদলে বলল না এখন দাড়ি পাল্লা না, এখন মোটর সাইকেলের যুগ, মোটর সাইকেলে ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে, কি আশ্চর্য ঘটনা। এখন শুনতেছি 2018 সালে আল্লাহ তাআলা আবার সিদ্ধান্ত বদলাইছে, এখন দাড়ি পাল্লাও না, মোটর সাইকেলও না, ধানের শীষে ভোট দিলে ভাই বেহেস্তে যাওয়া যাবে। এ সারে ডিলার, বীজের ডিলারশিপ নাকি, যে আপনি ঘরে ঘরে আসলেন, তথ্য প্রযুক্তির যুগ, ডিজিটাল বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর বাংলাদেশ, তার সন্তান সজীব বাজার জয়ের বাংলাদেশ, বাঙালি পড়ালেখা করে স্কুলে যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, আপনি বললেন ধানের শীষে ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যায়, মানুষের কথা খাইল ভাই সোজা হিসাবে আসে, ভালোবাসা কতটুকু দিছে? শুনছি এক কাপ চাও নাকি খাওন নাই, ভালোবাসা তো ভাত দিলাম। মাঝখানে ফতেপুর গ্রামের ওখানে জায়গীর হাতে সাতজন মানুষকে নিরপরাধ অসহায় শ্রমজীবী মানুষ বাসের মধ্যে আগুন দিয়ে পুড়াইয়া মারলেন, অন্তঃসত্ত্বা নারী পুড়াইয়া মারলেন, আর
পুলিশ যখন গেল এই পুরে যাওয়া পাঁচটা থেকে লোকজন উদ্ধার করার চেষ্টা, গিয়া দেখে জানেন ভালোবাসার কথা বলতেছি তো, মায়ের এখানে আছেন, একটা মা পুরে মৃত্যুবরণ করেছে, তার হাতে তার কন্যা ধরা, সে কন্যাও পুরে মৃত্যুবরণ করছে, কিন্তু মা মরার আগ পর্যন্ত তার মেয়ের হাত ছাড়ে নাই। যেই রাজনৈতিক শক্তি, যেই রাজনৈতিক ব্যক্তিরা মায়ের ভালোবাসার স্বীকৃতি দেয় না, মায়ের ভালোবাসা মানে না, মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করে না, উদযাপন করে না, তাদের আর যাই হোক কোন অবস্থায় ভোট দেওয়া যায় না। আবার শুনতেছি পাশাপাশি নাকি লাঙ্গল মার্কাও একটা আছে, থাকতে পারে, এটা গণতান্ত্রিক দেশ, কিন্তু আমার কথা, চাঁদপুর থেকে মিজানুর রহমান চৌধুরী আসলো, আইসা লাঙ্গল মার্কায় ভোট নিয়ে চলে গেল, মনে আছে? সে আসলো লাঙ্গল মার্কায় ভোট নিল আর পালে গেল, ঠিক। এরপরে নতুন ঘটনা, আলম ফকির শাহ সুলাইমান আলম ফকির, তারে যত তাড়াতাড়ি আমরা লাঙ্গলে ভোট দিলাম সে তার থেকেও তাড়াতাড়ি দূরে পালায় গেল। এ তো ছিল চাঁদপুর থেকে, তাহলে পাওয়া যায়নি, আর সে মিঠাপুকুরের লোক হইয়াও 365 দিন তাকে পাওয়া যায়নি। ফখরুজ্জামান জাহাঙ্গীর সাহেব আসলো 2008 সালে, আমার কোন ভাই গেছে সুন্দর লুঙ্গি পরা, যাওয়ার পরে একটা লুঙ্গি দিছে, তো যিনি গেছে উনি বলতেছে ভাই আমার তো লুঙ্গি আছে, আমার আবার লুঙ্গি দিতেছেন কেন, বলে না নিয়ে যান, যার লুঙ্গি নাই তারও লুঙ্গি দেয়, যার লুঙ্গি আছে তারও লুঙ্গি দেয়। আরে মর মুসিব সারি, যে ইলেকশনে হাইরা গেল 10 বছর কোনো খবর নাই, এখন আবার আশা জাগ্রত হয়েছে, যদি মানুষে ভুলায় ভুলায় লাঙ্গল মার্কায় পাস করে আসা যায়। আমি বিশ্বাস করি আপনারা আর যাই হোক এই ভুল করবেন না। এই প্রসঙ্গে একটা ছোট গল্প বলি, এক দেশে এক রাজা ছিল, সেই রাজা কথার ওস্তাদ ছিল, তারে কেউ কথায় হারাইতে পারত না, কিন্তু বহু বছর একা একা কথা বলে কেউ তার সাথে পারে না, বিরক্ত হয়ে একদিন ঘোষণা দিল যে আগামী শুক্রবার 3 দিন ব্যাপী কথা বলার প্রতিযোগিতা চাললাম, যে আমারে হারাইতে পারবে সে আমার রাজ্যের মালিক হবে। কথায় যে হারাবে সে রাজ্যের মালিক হবে, ভালো কথা। শুক্রবার সূর্য উদয়ের সাথে সাথে বিভিন্ন রাজ্যের রাজা মন্ত্রী উজির নাজির সেনাপতি আসছে, রাজা মশাইয়ের সাথে কথা বলার প্রতিযোগিতায় লাগছে, রাজা মশাইরে কেউ হারাইতে পারে না, সবাই হাইরা লজ্জা পেয়ে চলে যেতেছে। 3 দিনের মাথায় একটা সাধারণ মানুষ আসছে, আইসা বলে রাজা মশাই আপনারে আমি আজকে কথা বলা হারায় দিব এবং আপনার রাজত্বের মালিক আমি হব, রাজ্যের মালিক হব। তো রাজা হাইসা বলে আরে এত বড় বড় রাজা কেউ পারলো না, তুমি কোত্থেকে আসছো কি করবো, আসো কথার যুদ্ধে নামি আমরা। তো কথার যুদ্ধ শুরু হয়েছে, এখন রাজা বলতেছে ওই যে সাধারণ মানুষটা সে বলতেছে আপনি তো বয়সে বড়, আপনি রাজা আপনি আগে কথা শুরু করেন। এদিকে রাজা বলে না তুমি তো আমার কাছে হার ভাই, আমি আগে শুরু করবো না তুমি শুরু করো। তারপরে ঠিক আছে যা হবো না
যেমন বলবেন তেমন। কথা শুরু হয়েছে, এখন ওই লোকটা বলতেছে আমার একটা মাসাং আছে। কি আছে ভাই? রাজা শুনে বলে তোমার মাসাং আছে তো আমার কি হয়েছে? এমন ওই লোক বলে আমার ওই মাসাঙে একটা লাউ ধরছে। এমন রাজা বলে ভালো কথা, মাসাং থাকলে লাউ ধরতেই পারে, তা আমার কি? বলে ওই লাউয়ের মাসাঙে একটা পাখি এসা পড়ছে। লাউ থাকলে পাখি বসতে পারে, খাইতে যেতে পারে, অনেক কিছু হইতে পারে, তো পাখি বসলে আমার কি? তো সে বলল রাজা মশাই আমার লাউয়ের মাসাঙে পাখি বৈশা পুরুত পুরুত করে। কি করে? রাজা বলল ভালো কথা, পুরুত পুরুত করে। এখন সে বলে আবারও তো পাখি পুরুত পুরুতই করে। হ্যাঁ, তো পাখি পুরুত ছাড়ার কিছু করে না? তো এখন উত্তর দেয় পুরুত। মেয়ে কি শুরু করলাম, আর কিছু করবে না, পাখি উড়বে না? বলে পুরুত পুরুত পুরুত। তোমার পাখির খিদা লাগে না? পুরুত। এতো পাখি মরবে না? পুরুত পুরুত পুরুত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কোনো কথা নাই, যাই বলে পুরুত। সন্ধ্যাবেলা রাজা বললো বাবা মাপ চাই, তোমার পুরুতের কাছে হেরে গেছি, এই নাও রাজ্য। আমার কথা একটাই, পুরুত শুনতে তো ভালো লাগে, কিন্তু পুরুত পুরুত ওই পার্টির কাছে ভাই ভোটটা দেওয়া যাবে না। কারণ তারা কথা খারাপ বলে না, ভালোই বলে। ভোটটা নিয়ে চলে যাবে, আপনি কি বলবেন? ভাই আপনার তো ভোটটা দিছিলাম, আমার এই কাজটা করে দেন। উত্তরে কি বলবে? রাস্তার ছাল উঠে গেছে ভাই। উত্তরে কি বলবে? ভুল করছেন না, উত্তরে বলবে পুরুত পুরুত। সবসময় কি একটা পুরুত বলে? সুতরাং আপনার নিত্যদিনের সমস্যা যে সমাধান করবে, যার ওই ইতিহাস আছে, প্রমাণ আছে, সক্ষমতা আছে, দক্ষতা আছে, তার সাথে থাকতে হবে। তার নাম মিঠা পুকুরে HN আশিকুর রহমান। আর রবিউল ভাই আমার একটা বক্তৃতার কথা বলছিলেন, আমি আপনাদের আবার এটা বলি। এই বক্তৃতাটা আমি সজীব বাজার জয় ভাইয়ের সামনে দিছিলাম। আমি তাকে বলেছিলাম গাড়ি চলার প্রযুক্তির ইংরেজি নাম কম্বাসচার, বাংলায় বলে জারণ প্রযুক্তি। হাতে যে আপনার ঘড়ি আছে, ব্যাটারি দেওয়া ঘড়ি, ওই ঘড়ি প্রযুক্তির নাম কোয়ার্টস। আর আসমানে যে রকেট উড়ে যেতে দেখেন, ওই রকেট উড়ে যাওয়ার প্রযুক্তির নাম জেট প্রপালশন। আর আপনার সামনে মোবাইল ফোন কম্পিউটার দেখেন, সেই প্রযুক্তির নাম ডিজিটাল প্রসেসিং। কিন্তু ভাই সত্যিকার রাজনীতি, মানুষের রাজনীতির প্রযুক্তির নাম ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মুক্ত করতে হয়, স্বাধীন করতে হয় দেখাই দিয়ে গেছে। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের জীবন কিভাবে সমৃদ্ধ করতে হয়, কিভাবে সুন্দর করতে হয় তা দেখা দিচ্ছে। আর আশিকুর রহমান সাহেব এই বালারহাট একটা দ্বীপ ছিল, আমার মনে আছে, বৃষ্টি হইলে যাওয়া আসা করা যেত, গাড়ি ডাইনে ঘুরাইলে বামে যায়, বামে ঘুরাইলে ডাইনে যায়, আর সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল উথাল পাতাল করে, ঠিক না? এই বড় বালা, এই মিঠা পুকুরকে আধুনিক সভ্যতার সাথে সংযোগ স্থাপন করছেন আশিকুর রহমান সাহেব শুধুমাত্র ভালোবাসার কারণে। আর তাদের ভালোবাসার মার্কার নাম লৌকা। আমার কাছে মনে হয়
আজকের এই অনুষ্ঠানে আরেকটা কথা বলো, আপনারা কি বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের কথা শুনছেন? আমি সরকারি ভাবে এই বঙ্গবন্ধু একের উৎক্ষেপণ দেখতে গেছিলাম। আমার সাথে যে কোম্পানি রকেট বানাইছে বঙ্গবন্ধু এক, সেই কোম্পানির বড় কর্তা টম অচিনের আমার পাশে দাঁড়াইছে। ভাই বিশ্বাস করে, যখন বঙ্গবন্ধু এক রকেটটা চলা শুরু করলো, গুড়গুড় 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 আওয়াজ, বুকটা কাঁপতেছে, ওই রকেট আমি যেখানে দাঁড়ায় আছি তার থেকে 3 কিলোমিটার সামনে, তারপরও ওই রকেটের আওয়াজে সারা শরীর কাঁপতেছে। আমি চোখের নিমেষে দেখলাম রকেটটা আকাশে, আকাশ থেকে মহাকাশ ভেদ করেছিল। আমার পাশে ওই যে আমেরিকান সাদা জামলা ওই রকেট কোম্পানির যে বড় কর্তা টম অচিনের বলতেছে, তোমার চোখে পানি কেন? আমি তাহলে বললাম, আমার চোখে পানি কারণ আমার দেশ বঙ্গবন্ধু স্বাধীন করছে, কিন্তু কিছু মানুষ তারা বাঙালির মুক্তিতে বিশ্বাস করত, বাঙালি একদিন মুক্ত হবে, স্বাধীন হবে, ধনী হবে, সমৃদ্ধ হবে, তার ছেলে মেয়ে বিদ্যালয়ে পড়ালেখা করবে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, ভালো চাকরি করবে, ভালো ব্যবসা করবে, তার ছেলের টেবিলে কম্পিউটার থাকবে, বছরের প্রথমে তার ছেলের হাতে মোলার দেওয়া নতুন বই থাকবে, তার ছেলের গায়ে নিশ্চিত কাপড় থাকবে, তার ছেলের পায়ে চপ্পল থাকবে, তার ছেলের মুখে হাঁটি থাকবে, তার ছেলের ঘরে বিদ্যুতের আলো থাকবে। এই কথা বাঙালি বিশ্বাস করতে পারে নাই। আজকে আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের ওই ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করছেন। আমি আর এটেল মাটি পলি মাটি আমন আউস বড় ইনিং দেশ নাই। আজ বাংলাদেশ নিজস্ব রকেট পাঠাইতে পারে মহাকাশে, জল স্থল অন্তরিক্ষে বাঙালির জয় জয়কার, নতুন বাংলাদেশের মালিক আমরা। আর ওই 2018 সালে যখন আপনি আমি নতুন বাংলাদেশের মালিক, তখন আপনারা আমাদের শপথ নিতে হবে, শুধু রাস্তাঘাট বিদ্যুতের জন্য ভোট না ভাই, সম্মানের জন্য ভোট, আত্মসম্মানের জন্য ভোট, আত্মসামাজিক পরিস্থিতি মুক্তির জন্য ভোট। তাই আপনার আমার মার্কা, আগামী দিনের মার্কা, আমাদের সমস্যা সমাধানের নাম হইল নৌকা মার্কা। আপনারা বলেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অবশ্যই অবশ্যই আমাদের মুক্তির স্লোগান, স্বাধীনতার স্লোগান নৌকা মার্কা আমাদের স্বপ্ন বাস্তবায়নের ওই বাগান তৈরি করে দিবে। সেই বাগানে আপনাদের একটা একটা স্বপ্ন সুন্দর একটা ফুলের মতো প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমার বাবা বহু বছর আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারে। আমরা দোয়া চাই যাতে আগামী বহু বছর তার সাথে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারে। কোন চক্রান্ত কোন হুমকি ধামকিতে ভয় পাবেন না। যদি কেউ হুমকি দেওয়ার দুঃসাহস দেখায়, ধামকি দেওয়ার দুঃসাহস দেখায়, আমারে জানাবে, নিমেষে ওই হুমকি ওই ধামকিরে আমরা প্রশমিত করে আমি শেষ করবো। থমাস জেফারসন একটা কথা বলছে, শিওরলি there is a war going on, surely there is a war going on, and many shall be maimed and many shall die, but I give you my word that I will annihilate every single enemy of the cause. অর্থাৎ নিশ্চয়ই একটা যুদ্ধ চলছে, 71-এর যুদ্ধের মতো হাতে বন্দুক গুলি নিয়ে ঘুরতে হচ্ছে না সত্যি, কিন্তু এ আদর্শের যুদ্ধ, প্রগতি না মৌলবাদিতা, শিক্ষা না অশিক্ষা, অন্ধকার না আলো, দারিদ্র না সমৃদ্ধি, আদর্শের রাজনীতি নাকি আদর্শহীনতার রাজনীতি,
এই যুদ্ধ যখন চলছে নিশ্চয়ই আমাদের আগে বহুজনে আক্রান্ত হয়েছে, অনেক দিক স্বীকার করেছে। তবে আমি আপনাদের বলতে চাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, মিঠাপুকুর আশিক রহমান সাহেবের নেতৃত্বে ওই যুদ্ধে আমরা জয়িত হবই, শত্রুকে সমূলে উৎপাটন করব ইনশাআল্লাহ। আপনারা সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গ।